জম্মু কাশ্মীরত এতিয়ালৈকে যেটো ট্রেন দেখা গৈছে যে বিজেপি 27খন আসনত আগবাঢ়ি আছে আৰু অধিকাংশ হেৰি এনসি কংগ্রেসৰ মিত্রজোঁটে প্ৰায় সংখ্যাগরিষ্ঠতাৰ ওচৰত আছে 48খন আসনত তেওঁলোকে আগবাঢ়ি আছে সংখ্যাগরিষ্ঠতা পাৰ ওপৰত আছে তে কথা হল বিজেপি যিধরণে আশা করেছে জম্মু কাশ্মীরের পৰা সেইটো এইবার অন্তত এতিয়ালৈকে ট্রেন্ডত দেখা যোৱা নাই যোৱাবার তেওঁলোকে বিজেপিৰ আগতেও কৈছো আমি যে যোৱাবার বিজেপিৰ কাৰণে জম্মু কাশ্মীরের মূল ভরসা হল জম্মু ক্ষেত্র আৰু জম্মুত যি 43খন আসন আছে সেই 43খন আসনের অধিকাংশ এবার বিজেপিয়ে লাভ কৰিব বুলি ভাবিছিল যেহেতু সেই জম্মুর ভোটারসকল অধিকাংশ ভোটার হিন্দু ভোটার আৰু হিন্দু ভোটারের একপক্ষীয়ভাবে তেওঁলোকে ভোট লাভ কৰিব বুলি ভাবিছিল কিন্তু এতিয়ালৈকে যেটো আমি দেখিছো ট্রেন্ড সেইমতে যিধরণে বিজেপি 27খন আসনতে এতিয়ালৈকে সীমিত হৈ আছে ইয়াৰপৰা এটা কথা স্পষ্ট হৈছে যে জম্মুতো হিন্দুসকলৰ সম্পূৰ্ণ সমৰ্থন বিজেপিয়ে লাভ কৰা নাই কি হিন্দু ভোট কংগ্ৰেছলৈও যথেষ্ট পৰিমাণে গৈছে এটা ইকুৱেশ্যনটো আছিল জম্মু কাশ্মীৰৰ 47 আৰু 43 47 আৰু 43 সেই ধৰণে কিবা ডাটা পোৱা গৈছে নেকি যে জম্মুত আছিলে 43 নহয় জানো হয় জম্মুর 43খনের কিমানত বিজেপি অগ্রগতি আছে তেনেকুৱা কিবা তথ্য লাভ করা গৈছে নেকি তেনেকুৱা তথ্য এতিয়ালৈকে শুনিও করা নাই সাগে তেনেকুৱা ঠিক আছে হ'ব হয় কল্যাণ আমাৰ কিবা কৈ আছিল আপুনি হয় গতিকে কথা হল যে যিটো আমি এই পৰহি আমি যে ভোটিঙৰ দিনাখনে আমি কৈছিলোঁ জম্মু কাশ্মীৰৰ যিটো ফলাফল সেই দুটা কথাৰ ওপৰত নিৰ্ভৰ কৰিব ইয়াৰ প্ৰথমটো হ'ল যে জম্মু কাশ্মীৰত যিটো পৰিৱৰ্তন হ'ল 370 প্ৰত্যাহাৰৰ পাছত আৰু যিধৰণে এখন পৃথক ৰাজ্যখন পুনৰ গঠন হ'ল তাৰপিছত প্ৰথম কথাটো হ'ল যে এই নিৰ্বাচন পিছত যি জম্মু কাশ্মীৰলৈ যিটো পৰিৱৰ্তন আহিল সেই পৰিৱৰ্তনত সুখী হৈ মানুহ ভোট দিবলৈ ওলাই আহিছে নে বিশেষ 370 ধারা অনুচ্ছেদের লগতে বিশেষ রাজ্যর মর্যাদা কর্তন আর পূর্ণাঙ্গ রাজ্য মর্যাদা সলনি এটা বিজেপির মুখপাত্রগুলো অভিযোগ আনিছে কলিতা ডাঙরিয়া যে এইবিল আসলে কংগ্রেসের মিসলিডিং কথা আছিল তার বাইরে অন্য একো নহয় আর তেওঁলোকে দাবি করেছে যে এই যে রাজ্যখনের পুনর্গঠন প্রক্রিয়াটো বা তেওঁলোকে যেটা 370 প্রত্যাহার এইবিলাকে আসলে জম্মু কাশ্মীরের ভাল করেছে তেওঁলোকর হাতলৈ গোটেই ক্ষমতাটো প্রদানের বাবেহে হেনো বিজেপি এই কামখিনি করেছে কিন্তু কথা হল এটা এটা মই তথ্য পালো যে কাশ্মীরের 47টা সমষ্টির আপনার 37টাতেই এনসি আর কংগ্রেসে লিড লৈ আছে কাশ্মীরের গতি ইয়ারপা এটা আর জম্মুত বিজেপিয়ে 27খন জম্মুতেই লিড লৈছে কাশ্মীরত এখনতো লিড লোপরা নাই আর এন সি কংগ্রেস মিত্রজোঁটে 11খন লিড লৈ আছে জম্মুত গতি ইয়ারপরে একটা কথা স্পষ্ট যে কাশ্মীরত যেটো ভোটারে 370 অনুচ্ছেদ প্রত্যাহার আর যেটো পূর্ণাঙ্গ রাজ্যের যেটো মর্যাদা এই কর্তনের কারণে তার বিরুদ্ধে ভোট দিছে এই কথাটা তাতে স্পষ্ট কিন্তু জম্মুত তাহলে যদি যদি সাধারণ মানুষের কারণে কথাখিনি ক্লিয়ার কৈ জানিবলৈ বিচাৰো তেতিয়া জম্মুত এইটো কথা স্পষ্ট যে বিজেপিয়ে জম্মুত হিন্দু কার্ডখন খেলিবলৈ চেষ্টা কৰিছিল মোৰ যদি ভুল হোৱা নাই তেওঁলোকৰ লাস্ট ট্রাম্প কার্ড হিচাপে তেওঁলোকৰ আটাইতকৈ হিন্দুত্ববাদী নেতা হিচাপে যাক জনা যায় যোগী আদিত্যনাথ তেওঁকো আনকি ফিল্ডত নমাইছিল চৈলেন কলিতা মোৰ যদি ভুল হোৱা নাই তেতিয়াহ'লে এই কার্ডখনে কিমান কাম কৰিলে জম্মুত মানুহ যথেষ্ট পরিমাণে ভোট দিবলৈ বা ওলাই যথেষ্ট হাৰত ভোট হৈছে কিন্তু কথাটো হল জম্মুত বিজেপিৰ কিছু রণনীতিত ফুল হোৱা যেন অনুভৱ হয় কারণ তেওঁলোকে যেতিয়া জম্মুর যেতিয়া প্রার্থী বাছনি কৰিছিল প্রার্থী বাছনির সময়ত তেওঁলোকে এনে ধরনের কিছুমান প্রার্থীক অগ্রাধিকার দিলে যিসকল প্রার্থীয়ে নির্বাচনের ঠিক আগ মুহূর্তত ন্যাশনেল কনফারেন্স বা কংগ্রেসের পৰা আহি বিজেপিত যোগদান কৰিছিল তাৰ বিপৰীতে বহু দীর্ঘদিনের পৰা খুব বেয়া সময়ৰ পৰা দলটোক তাত ধৰি ৰখা দলটো ফেটি ধৰি ৰখা বহু প্ৰাৰ্থিত্ব প্ৰত্যাশী তাত বঞ্চিত হৈছিল তাৰ কাৰণে বিদ্ৰোহ হৈছিল আৰু বহু কেইগৰাকী তেওঁলোকৰ বিজেপি তেনেকুৱা নেতা পুৰণি নেতাই সেই ইলেকশ্যন নিৰ্বাচনৰ আগমুহূৰ্তত দলৰ পৰা পদত্যাগ কৰিছিল গতিকে এইবোৰ কথাইও বিজেপিক নিশ্চিতভাৱে ক্ষতি কৰিছে যদি টিকট প্ৰাৰ্থী বাছনিত যদি তেওঁলোকে অলপ সাৱধানতা অৱলম্বন কৰিলেহেঁতেন তেনেহ'লে নিশ্চিতভাৱে ক'ব পাৰি যে বিজেপিৰ আসন আৰু হয়তো 3-4খন তাত বৃদ্ধি পালেহেঁতেন বাঢ়িলেহেঁতেন মই আকৌ গৈ আছোঁ এটা বিৰতিৰ সময় হৈছে তাৰপিছত মই ওচৰলৈ যাম কিন্তু এই মুহূৰ্তত মই সমীকৰণটো কৈছোঁ জম্মু কাশ্মীৰত কংগ্ৰেছ প্লাছ বৰ্তমান তাৰ আগতে হাৰিয়ানা চাই লওঁ হাৰিয়ানাৰ যদি আমি তথ্যখিনি চাওঁ তেতিয়াহ'লে হাৰিয়ানাত এতিয়ালৈকে বিজেপি 49 বিজেপি 49ত আছে বৰ্তমান কংগ্ৰেছ 35ত
অন্যান্য পাঁচত আৰু আই এন এল ডি আছে একত। এয়া হৈছে হাৰিয়ানাৰ এই মুহূৰ্তৰ যিখিনি তথ্য আমি আপোনালোকক জনাবলৈ বিচাৰিছোঁ। আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰত।